আচ্ছা, আপনি কি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কখন হেসেছিলেন, বা সেটার কনটেক্সটটা কী ছিল? আমি যে সিরাতটা পড়ছি, এই সিরাতের বই অনুযায়ী আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে যখন উনি খুশি হয়েছিলেন, যখন উনি হেসেছিলেন, সেখানে আমাদের জন্য একটা ওই ঘটনাটার মধ্যে, ওই হাদিসটার মধ্যে, বুখারি শরীফের একটা হাদিস আছে, মধ্যে আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে, যেটা জাস্ট উনি যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং ওনার একদম শেষ সময়ের কথা আমরা, একেবারে শেষ সময়ের কথা আমরা বলছি, শেষ যেবার উনি হেসেছিলেন, সে কনটেক্সটটা কী ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটু আগে থেকে বলি, উনি প্রচণ্ড একদম শেষ সময় যখন প্রচণ্ড অসুস্থ উনি, তখন উনি একেবারে উঠে দাঁড়াতে পারছিলেন না, এবং উনি তখন নির্দেশ দেন যে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করতে বলা হয়, এবং তখন ওনাকে বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো খুবই সফট এবং উনি অনেক বেশি কান্না করেন, তো ওনাকেই কি দেওয়া হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন যে না, ওনাকেই যেন দেওয়া হয়, অর্থাৎ উনি ওনাকে বারবার এই বিষয়টা বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই সফট এবং উনি অনেক বেশি কান্না করেন, উনি কি ইমামতি করা উচিত হবে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইনসিস্ট করেন, জোর করেন যেন ওনাকেই নির্দেশ দেন শক্তভাবে, যেন যখন প্রচণ্ড অসুস্থ হবে যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার অনুপস্থিতিতে ইমামতি করেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে ওনাকে একরকম টেনে নিয়ে আসা হয়নি, এত অসুস্থ ছিলেন যে উনি উঠে দাঁড়াতে পারতেছিলেন না। তখন সবাই মনে করে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসছেন, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেন। আচ্ছা, এভাবে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন যখন ইমামতি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ, এবং আমরা যারা মসজিদে নববীতে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা জানি ওই সময় মসজিদটা অবশ্যই খুবই ছোটো ছিল, এবং ওনার ঘর এবং নামাজের জায়গাটা খুবই কাছাকাছি, ঘর থেকে নামাজের জায়গা দেখা যায়, নামাজের জায়গা থেকে ঘরের পর্দা দেখা যায়। সোমবারে, বুখারী শরীফের হাদিস, সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচণ্ড অসুস্থ, তখন সবাই নামাজের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতেছে, নামাজ দাঁড়াবে, নামাজ শুরু হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা সরায় এবং পর্দাটা সরায় তখন সাহাবারা দেখতে পায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি এবং উনি হাসছেন এবং উনি উঠে দাঁড়াচ্ছেন, ওনাকে দেখে মনে হচ্ছে উঠে দাঁড়াচ্ছেন। এটা দেখে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিয়মিতভাবে ওনাদের সাথে জয়েন করতে পারতেছেন, কিছু সাহাবা খুবই খুশি হয়ে যায় এটা ভেবে যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুস্থ হয়ে গেছেন এবং উনি এসে ইমামতি করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেয় যেন তারা তাদের, মানে এই কয়দিন যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে যেভাবে তারা পড়ে যাচ্ছিল, সেভাবে যেন তারা নামাজ কন্টিনিউ করে, সেভাবে যেন তারা নামাজটা পড়ে এবং উনি পর্দাটা ভিড়ায় দেয়। এই যে ওনার যে খুশি হওয়াটা, ওনার যে হাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার ব্যাপারে বিজ্ঞ আলেম যিনি সিরাতের, উনি বলেছেন, এবং অন্যান্য যারা এই হাদিসটার ব্যাপারে ব্যাখ্যা করেছেন তারা এই বিষয়টা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাসিটা ছিল ওনার এই উম্মতকে দেখে, যে উম্মত ওনার উপস্থিতিতে ঠিকভাবে সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে জামাতবদ্ধভাবে। এই যে একটা গ্রুপ অফ মুসলমানরা একত্র হয়ে সময় মতো খুশুখুজুর সাথে ঠিকভাবে নামাজ পড়তেছে, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাসির এবং শেষ খুশির কারণটা ছিল, যেটা দেখে উনি হাসছেন এবং যেটা দেখে সাহাবারা মনে করছে উনি সুস্থ হয়ে গেছেন, উনি আসবেন, উনি ইমামতি করবেন, ওনাদের সাথে সুস্থ অবস্থায় যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মোটেও সুস্থ ছিলেন, উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, বাট সেই অসুস্থতার মধ্যেও যেই জিনিসটা ওনার মুখে হাসি নিয়ে আসছে সেটা হচ্ছে জামাতবদ্ধভাবে সালাত, সময় মতো সালাত, মনোযোগের সাথে সালাত, খুশুখুজুর সাথে সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। সেই সূরা বাকারা থেকে আপনি কোরআন শরীফ যতই পড়বেন আপনি দেখবেন যে বারবার নামাজ প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা যখন নামাজ পড়ি, আমাদের নামাজ এমনভাবে, সালাত এমনভাবে আদায় করার কথা, অ্যাজ ইফ আল্লাহ আমাদেরকে দেখতেছেন, কারণ অবশ্যই উনি আমাদেরকে দেখতেছেন, এবং আমাদেরকে এমনভাবে সালাত আদায় করি অ্যাজ ইফ আমরা তাকে দেখতেছি, এই বিশ্বাস রাখা।
কারণ আমরা তাকে না দেখলে উনি তো আমাদেরকে দেখতেছেন। এবং আমাদের এটা মনে করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি আজকে দেখতে পাইতেন, উনি যদি দেখতেন যে আমরা নামাজ পড়তেছি যেভাবে উনি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে উনি তোমাদেরকে শিখাই দিয়ে গেছে, যদি উনি দেখেন যে আমরা সময় মতো ঠিকভাবে নামাজ পড়তেছি, আপনি আশা করতে পারেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখলে উনি হাসতো, উনি খুশি হইত। আর উনি যদি দেখতো যে নামাজের সময় আমাদের কোনো খবর নাই, নামাজের সময় আমরা মিটিংয়ে ব্যস্ত, নামাজের সময় আমরা অন্য কাজ করি, নামাজের সময় আমরা সিনেমা দেখি, নামাজের সময় নামাজের আমাদের জীবনে তেমন কোনো গুরুত্ব নাই, তাহলে অবশ্যই উনি আপনাদেরকে বা আমাকে দেখলে অসম্ভব পরিমাণে অখুশি হইত। কারণ ওনার সুন্নত, ওনার যে জীবনী, ওনার জীবনীতে যেই জিনিসটা উনি সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ইসলাম প্রতিষ্ঠা তো একটা বড় টার্ম, সেটা হচ্ছে কি সালাত প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা। আপনি কোরআনের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের সবচেয়ে মৌলিক বিষয়ের একটা হচ্ছে গিয়ে নামাজ প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, দাবি করি, আমি দাবি করি, আপনি দাবি করেন, কিন্তু আমাদের যদি নামাজে মনোযোগ না থাকে, যদি আমাদের নামাজের সাথে আমাদের জীবনের যদি একটা মানে দূরত্ব থাকে, তাইলে আমরা ওনার জীবনের কিছুই বুঝি নাই, কিছুই নিতে পারি নাই, এবং আমরা আল্লাহর খুশি সন্তুষ্টির ধার কাছে যেতে পারবো না, সোজা কথা আমাদের কোনো আশা নাই। কিন্তু এই বিষয়টা আমাকে খুবই ভাবায় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থতার মধ্যে ওনার শেষ খুশির বিষয়টা ছিল যে আমার উম্মত নামাজ পড়তেছে, আমার উম্মত নামাজ ছাড়ে নাই, এবং আমার উম্মত ওইভাবে নামাজ পড়তেছে যেভাবে আমি তাদেরকে নামাজ শিখাই দিছি। এবং সেই উম্মতই কিন্তু, উম্মতের হাত ধরেই কিন্তু সারা পৃথিবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন তারপরে ওই সাহাবাদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম ছড়াই গেছে। আর আমরা এখন মুসলমান হয়েও মুসলমান না, কারণ এর একটা বড় কারণ হচ্ছে আমরা নামাজকে ওইভাবে ধরে রাখি নাই, সালাতকে ওইভাবে ধরে রাখি নাই। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, আমার এবং আপনার জীবনকে দেখতেন, উনি কি ওই পর্দার ফাঁক দিয়ে উনি যে হাসছিলেন কারণ উনি সাহাবাদেরকে দেখছিলেন, ওই নামাজের প্রতি ভালোবাসা, সালাতের প্রতি ভালোবাসার যত্ন, ওই যত্নকে উনি আমাদের জীবনে দেখতেন, আমাদের জীবনে উনি দেখতেন না। সো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে পর্দার ফাঁক দিয়ে তাকানো এবং হাসি, এটার মধ্যে একটা অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে, গভীর একটা সিগনিফিকেন্স আছে। যেই উম্মা, যে কালে একটা মুসলমানরা যখন কালেকটিভলি নামাজ ছেড়ে দেয়, তখন ইসলামের আর কিছুই ওই সমাজে থাকে না। মুসলমানরা যখন কালেকটিভলি নামাজকে আঁকড়ায় ধরে, তখন তাদের হারানোর কোনো কিছু নাই। আপনি যদি সিম্পলি দেখেন আমাদের মসজিদগুলোতে ফজরের সময় কী পরিমাণ, প্রতিদিন ফজরের সময় কী পরিমাণ মুসল্লি হয় আর জুমার দিন কী পরিমাণ মুসল্লি হয়, আপনি বুঝে ফেলবেন যে পার্থক্যটা কত বড়। আপনি যদি দেখেন ঈদের দিনে কী পরিমাণ মুসল্লি হয় আর ফজরের নামাজে কী পরিমাণ মুসল্লি হয়, আপনি বুঝে ফেলবেন যে কী পরিমাণ মুসল্লির আসার কথা আর কত অল্প সংখ্যক মুসল্লি আসলে আসে, কী পরিমাণ মুসল্লির আসলে আসার সক্ষমতা আছে আর কত অল্প সংখ্যক মুসল্লি আসলে সালাতের ব্যাপারে সিরিয়াস। এটা আমার দুর্বলতা, এটা আপনাদের, আমাদের অনেকের দুর্বলতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যদি আমরা একটা জিনিস নিই, আমরা যেন মনে রাখি যে আমি যদি সালাত আদায় না করি ঠিকমতো, সময় মতো, মনোযোগ দিয়ে, বুঝে, জামাতের সাথে, স্পেশালি পুরুষদের জন্য, তাহলে আমি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে অনেক 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 দূরে। এবং যদি আমি নামাজটাকে ঠিকভাবে আঁকড়ায় ধরি, অ্যাটলিস্ট আমি প্রথম বড় কাজটা করে ফেললাম, তারপরে বাকিগুলো ইনশাল্লাহ আল্লাহ চাইতো সহজ হয়ে যাবে।